হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর জিওগ্রাফি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পৃথিবী কি গোল তার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব এর আগের দিন আমি কিন্তু আলোচনা আজকে সকালেই আমি তোমাদের ডিসকাশন করিয়ে দিয়েছি ভেতর থেকে কী প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও বলে দিয়েছি এখন কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখান থেকে আলোচনা করে দেবো ঠিক আছে ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অল করে দাও ভিডিও লাইক করে রাখো যাতে যখনই ভিডিও আপলোড তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা শেয়ার করো বেশির থেকে বেশি যত বেশি শেয়ার করবে তোমাদের এঙ্গেজমেন্ট যত বেশি হবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে কমেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক শুরু করা যাক আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডামকে অবশ্যই ফলো করবে ইংরাজি এবং গণিত বিষয়ের জন্য যারা আমার সাবস্ক্রাইবার প্রত্যেকেই জানো যারা নিউ তাদেরকে জানালাম আর তোমাদের হোপসও তোমাদের কালকে লাইভ থাকবে ওকে আটটার থেকে যাই হোক প্রথম প্রশ্ন দেখো কি বলেছে বলছে চারটে বৃত্তাচাপ সরি বৃত্তচাপকে লক্ষ্য করো ওকে চারটে বৃত্তচাপকে লক্ষ্য করো একের ব্যাসার্ধ সবচেয়ে ছোট আর চারের ব্যাসাধ্য সবচেয়ে বড় এই প্রশ্নটা কোনটা বইয়ের প্রশ্নটা কিন্তু ওকে বলছে সবকটি বৃত্তচাপের চিহ্নিত করা অংশটা দেখো তো কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা আর কোন বৃত্তচাপের চিহ্নিত অংশটা সবচেয়ে সোজা ওকে বা প্রায় সোজা ঠিক আছে পাঠ্য অংশের দশ নম্বর পেজে প্রশ্নটা রয়েছে আমি প্রশ্নটা একবার দেখিয়ে দিই কোন জায়গাটা বলছি দেখো এই প্রশ্নটার কথা কিন্তু আমি বলছি এই যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটার কথা কিন্তু বলছি ঠিক আছে তো চলো উত্তরটা আমরা কিন্তু একটু দেখে নেব উত্তরটা আমরা লিখবো একের বৃত্তচাপে চিহ্নিত অংশটা বেশি বা মাকা আর চারের বৃত্তচাপে চিহ্নিত অংশটা প্রায় সোজা ঠিক আছে নেক্সট প্রশ্ন অভিগত গোলক কাকে বলা হয় ওকে উত্তর আমরা লিখব যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক কিছুটা চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক কিছুটা স্পীত সেই গোলককে অভিগত গোলক বলে অনেক বিজ্ঞানী পৃথিবীকে অভিগত গোলকের সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন গোলাকার পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন কিন্তু ওকে প্রশ্নটা নিচে নেমে এসছে তাহলে গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন এটাও কিন্তু পাঠ্যাংশের প্রশ্ন একদম লাস্টে এই প্রশ্নটা দেওয়া আছে চ্যাপ্টারের শেষে উত্তর আমরা লিখবো দেখো পৃথিবী গোলাকার তা সত্ত্বেও আমরা পৃথিবীর ওপর থেকে পড়ে যাই না এবং গাছপালা জীবজন্তু বাড়িঘর সব কিছুই পৃথিবীর ওপর থেকে পড়ে যায় না কারণ পৃথিবীর তার মাধ্যাকর্ষণ শক্তি ওকে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বায়ুমণ্ডল থেকে শুরু করে সব কিছুকেই নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে ধরে রাখে বা ধরে রেখেছে ঠিক আছে হলো নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে কোন জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ নিরক্ষরেখা যত হয় দুই প্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয় ভেবে দেখো এরকম কেন হয় পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে এটা পেজ নম্বর পাবে হচ্ছে আঠেরোতে আঠেরোতে এই প্রশ্নটা পাবে আরেকটা এই যে একটু আগে বললাম না পেজ নম্বর দশের প্রশ্নটা দশে না কিন্তু অ্যাকচুয়ালি পেজ নম্বর এটা ষোলোতে বোধ হয় প্রশ্নটা আছে সিক্সটিনে প্রশ্নটা আছে যাই হোক তো আমরা এই প্রশ্নের উত্তরটাকে লিখবো সেটা হচ্ছে এই যে প্রশ্নটা উত্তরটা লিখবো দশ নম্বরে প্রশ্নটা রয়েছে দশ নম্বর পেজে একদম লাস্ট প্রশ্নটা দশ নম্বর বলছি সরি আবার ভুল বললাম আঠেরো নম্বর পেজের একদম লাস্ট প্রশ্নটা রয়েছে তো উত্তরটা আমরা লিখব স্যার আইজাক নিউ মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত তার উপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত কম পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হল যার উত্তর দক্ষিণ দিক চাপা ও মাঝের নিরক্ষীয় অঞ্চলটি ফোলা ওকে এই কারণের জন্যই পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি এবং মেরু অঞ্চলের দূরত্ব কম এর ফলে মেরু অঞ্চলের কোনো বস্তু বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি হবে ইট এই দিলেই কিন্তু হবে প্রশ্নে চলে যাব প্রশ্ন বলছে পৃথিবীর ওপরের উঁচু নিচু জায়গাগুলোর জন্য কি আকৃতির কোনোরূপ পরিবর্তন হয় উত্তরটা আমরা কি লিখবো দেখো লিখব পৃথিবীর ওপরের পাহাড় মালভূমি নদী সমুদ্র থাকার জন্য পৃথিবীর আকৃতি এব্রো ক্ষেব্র হওয়ার কথা কমা দিয়ে যেহেতু পৃথিবী বিশাল গোলাকার তাই সর্বত্র কয়েক হাজার ফিট উঁচু নিচু পাহাড় পর্বত মালভূমি নদী হদ শাখা সত্ত্বেও পৃথিবীর ওপরিভাগ কিন্তু মসৃণ ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পৃথিবী আমাদের কাছে সমতল মনে হয় ব্যাখ্যা করো উত্তর লিখব আপাত দৃষ্টিতে পৃথিবীর সমতল রূপ আপাত দৃষ্টিতে আমাদের কাছে পৃথিবীকে সমতল মনে হয় কারণ একটি বিশাল আকৃতির বৃত্তের পরিধিকে যদি ছোট ছোট ভাগে বিভক্ত করা হয় তাহলে প্রত্যেক বিভক্ত অংশগুলি সমতল মনে হয় ঠিক আছে নেক্সট অর্থাৎ আমরা এটা কিন্তু প্রশ্ন শেষ হয়নি এক একসঙ্গে উত্তর অর্থাৎ আমরা বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র অংশে বাস করি যেখানে পৃথিবীর আয়তন প্রায় একান্ন কোটি চুয়ান্ন লক্ষ বর্গ কিমি এই বিশাল পৃথিবীর অতি ক্ষুদ্র অংশে বাস করি বলে আমাদের পৃথিবীকে সমতল বলে মনে হয় বোঝা যাচ্ছে ব্যাপারটা নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষায় মেরু অঞ্চলে বেশি হয় কেন উত্তর আমরা লিখব পৃথিবীর কেন্দ্র থেকে কোন স্থান যত কাছে অবস্থিত হবে তার উপর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বেশি হবে অর্থাৎ পৃথিবীর মেরুদ্বয় কিছুটা চাপা ও নিরক্ষীয় অঞ্চল স্পীত বা চওড়া হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব থেকে কম হয় ক্লিয়ার এই কারণে দেখা নিয়েছে এই উত্তরটা নেক্সট আমরা লিখব এই কারণে পৃথিবীর কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে কিন্তু বেশি হয় ওকে নেক্সট প্রশ্ন প্রাচীনকালে পৃথিবীর আকৃতির সম্পর্কে মানুষের কি ধারণা ছিল উত্তর মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হল চারটা রুটির মতো তার উপরে আকাশ একটি উপর করা বিশাল পেয়ারা পেয়ালা কিন্তু ওকে নেক্সট তবে বর্তমান পৃথিবীর আকৃতিকে কমলালেবু বা ন্যাশপাতের সঙ্গে তুলনা করা হয় একথা ঠিক পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি জিয়ট কেন বলা হয় কারণ পৃথিবীর আকৃতির সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না পৃথিবীর একদিকে খাদ রয়েছে অন্যদিকে পর্বত রয়েছে তো সেই জন্যেই কিন্তু আমরা এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারি না ওকে নেক্সট যেমন মাউন্ট এভারেস্ট রয়েছে একদিকে একদিকে মারিয়ান খাদ মারিয়ানা ওকে মারিয়ানা খাদ রয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকৃতি গোলাকার এই ধারণা প্রথম কারা দেন উত্তর লিখব পৃথিবীর আকৃতি গোলাকার পৃথিবীর গোলাকার আকৃতির প্রথম ধারণা পয়েন্ট করব লিখব পৃথিবীর আকৃতি গোলাকার এই ধারণা প্রথমে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল গ্রিক ভূগোল বীজ অ্যারাটোথেনিস অ্যারাটোস কিন্তু লেখার সময় টোস লিখব অ্যারাটোথেনিস আর ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট প্রমুখরা দেন কিন্তু ওকে নেক্সট নামগুলো ভালো করে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন মহাকাশ থেকে দেখা পৃথিবীর আকৃতি কেমন? উত্তর লিখব মহাকাশ থেকে দেখা পৃথিবীর আকৃতি পয়েন্ট করে লিখব। মহাকাশে মহাকাশচারীরা বিভিন্ন সময় পৃথিবীর যে ছবি তুলেছেন তা দেখতে গোলাকার। ওকে। মহাকাশে আকাশের রং কালো হয়। ঠিক আছে? এই কালো আকাশে সূর্যের আলোয় উজ্জ্বল পৃথিবীর অর্ধেক অংশ নীল সাদা বাদামি ও সবুজ রঙের একটি গোলাকার রূপ দেখায় এছাড়া পৃথিবীর বাকি অর্ধেক অংশ রাতের জন্য অন্ধকার থাকে ঠিক আছে তাহলে অর্ধেকটা অংশ কি উজ্জ্বল পৃথিবীর অর্ধেকটা অংশ কি নীল সাদা বাদামি ও সবুজ রঙের একটা গোল রূপ দেখাচ্ছে আর এছাড়া পৃথিবীর বাকি অংশটা কি অন্য মানে অংশটা রাতের জন্য কি হয় অন্ধকার থাকে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে জিওট কাকে বলে উত্তর আমরা লিখব ই ও রাইট এর অর্থ হচ্ছে পৃথিবী আর জিও যাকে আমরা জি বলতে পারি আর ইয়ট কথার অর্থ হচ্ছে দর্শন পৃথিবীর আকৃতির অন্য কারো আকৃতির সঙ্গে মিল নেই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যাকে ইংরাজিতে জিওট বলা হয় যে কথাটা আমি একটু আগেই বললাম যে পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতোই ওকে নেক্সট নেক্সট হচ্ছে পৃথিবীর এবার কিছু ছোটো প্রশ্ন দিচ্ছি এগুলো ভালো করে করতে হবে পৃথিবীর সর্বোচ্চ স্থানটির নাম কি মাউন্ট এভারেস্ট অবশ্যই উচ্চতা কত আট হাজার মিটার নেক্সট পৃথিবীর মাঝ বরাবর কত উত্তর বিয়াল্লিশ কিমি নেক্সট প্রশ্ন মহাকাশ থেকে পৃথিবীকে কিরূপ দেখায় উত্তর উজ্জ্বল নীল গোলাকার মতো গোলকের মতো সরি নেক্সট নেক্সট প্রশ্ন মারিয়ানা খাত কোথায় অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরে নেক্সট প্রশ্ন কোন শক্তির জন্য আমরা পৃথিবীর থেকে পড়ে যাই না অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তি উত্তর লিখবো নেক্সট প্রশ্ন কোনো জায়গায় অবস্থান কীভাবে নির্ণয় করা হয় উত্তর নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার দ্বারা নেক্সট প্রশ্ন তীর থেকে প্রথমে জাহাজ কোন অংশটি দেখা যায় তীর থেকে প্রথমে জাহাজের কোন অংশটি দেখা যায় প্রথমে জাহাজের মাস্তুলটাই কিন্তু দেখা যায় ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলে দূরত্ব কত এটা আমরা লিখবো সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড কিমি অর্থাৎ ছ হাজার কিমি ওকে নেক্সট কে প্রথম লক্ষ্য করেছিলেন পৃথিবী গোলাকার উত্তর লিখব অ্যারাটোথেনিস ওকে অ্যাডাটোস কিন্তু লেখার সময় লিখবে অ্যাডাটোসেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দিক যন্ত্রটির নাম কি উত্তর লিখব কম্পাস নেক্সট প্রশ্ন পৃথিবীর আকৃতি গোল প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী বলেন উত্তর আর্যভট্ট বলেছিলেন নেক্সট ম্যাগেলান ওকে ম্যাগেলান কটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন উত্তর পাঁচটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিলেন ঠিক আছে নেক্সট দিগন্তরেখা দেখতে কেমন অবশ্যই গোলাকার দেখতে হয় রেখা। নেক্সট প্রশ্ন পৃথিবীর গড় ব্যাসাধ্য কত উত্তর আমরা লিখবো ছ হাজার চারশো কিমি পৃথিবীর গড় ব্যাসাধ্য নেক্সট প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের উপর পড়ে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে নেক্সট প্রশ্ন চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার আমরা লিখবো অ্যারিস্টটল বলেছিলেন পৃথিবী হচ্ছে গোলাকার কারণ চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে ওকে এই যে প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন কোন ফলের মতো পৃথিবীর আকৃতি তুলনা করা হয়েছে কমলা কমলালেবু আর নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতিকে কিন্তু তুলনা করা হয়েছে নেক্সট প্রশ্ন জিওট কি উত্তর লিখবো জিওট হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতিকেই জিওয়াট বলা হয় অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই যেহেতু এটা একদম ছোট প্রশ্ন তো আমরা পৃথিবীর প্রকৃত আকৃতিকেই জিওট বলে এটা লিখবো আর জিওট কি যদি দু নম্বরের প্রশ্ন দেয় বা এক নম্বরের পুরো আনসারটা কিন্তু তুলে দেবে রাইট তো আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো নেক্সট ভিডিওতে কিন্তু আরও প্রশ্ন উত্তর থাকবে ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিপারেশনে খুব ভালো করে ফলো করবো নেক্সট চ্যাপ্টারে আবার কথা হবে